তো গাইস আজকে আমরা চলে এসেছি দ্য মোস্ট ওভারহাইপড ফেক দাদা বৌদি বিরিয়ানি। মানে তোমরা যদি কেউ 70 টাকা নিয়ে আসো দাদা বৌদির বিরিয়ানি খেতে পারবে আনলিমিটেড। তো গাইস যেমনটা কি বলেছিলাম আমরা যে মাটনটা কিন্তু হার্ড আছে সেটা আমরা কথায় না কাজেও করে দেখাবো, দোকানের ওনারকে বলে দেখাবো। চলো, এই হচ্ছে দোকানের ওনার। এখানে বিরিয়ানির সাথে ডিমও দেওয়া হতো, বাট এখন মুরগি ডিম পাচ্ছে না তাই ডিম দেওয়া বন্ধ হয়ে গেছে। আচ্ছা, তুমি কি কোনোভাবে দাদা বৌদিতে ইনভলভ ছিলে নাকি র্যান্ডমলি বিরিয়ানি বানাচ্ছ? আমাদের ইউটিউবারদের যত ইউটিউবার আমার কাছে এসেছে তাদের তো আমি আরও বেশি করে থ্যাংকস জানাবো। তারা কিন্তু সত্যিকারে আমাকে খুব ভালো মানে ইয়েও করেছে, খুব মানে সাহায্য করেছে, ক্লিন করেছে এবং তারা খেয়েছে তারা। তো আপনি বলছেন ইউটিউবে ভিডিও করে আপনার ব্যবসার লাভ হয়েছে? 100 বার আমি তাদের জন্য 100 বার আমি তাদের জন্য এখনো পর্যন্ত ভিডিও করি। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work cause my boss is a jerk and I'm not even that paid. I need a change in my life cause I don't feel alive and there's nothing that makes me happy. Oh, hold my beer for a minute, I'm about to quit my job, cash in for a ticket, I'm going on a trip. এখন আমি দাঁড়িয়েছি এক্সাক্ট শ্রীরামপুরে আর আজকের ভিডিওটা শুরু হচ্ছে। আজকের ভিডিওটা পুরোপুরি একটা আনপ্ল্যান্ড ভিডিও, একটা দাদুর বিচির মতো চিন্তা ভাবনা, জাস্ট মাথা এসছে আর আমরা চলে এসেছি। দেখো এতক্ষণ আমরা ছিলাম যেখানে সেটা হচ্ছে শ্রীরামপুর মার্কেট, বাট একটা মানে একটা দোকান আছে যে দোকানে আমরা ভিডিও করতে গিয়েছিলাম, বাট দোকানটার লোকটা এত এত দুষ্ট লোক যে ভিডিও করতে গেলাম ফোন হয়ে গেছে আগের দিন রাতে ভিডিও করতে যাবো, এখন বলছে ভিডিও হবে না। তো সাডেন আমাদের মাথায় এলো দাদা বৌদি বিরিয়ানি। দেখো শ্রীরামপুরের দাদা বৌদি বিরিয়ানি, দাদা বৌদি বিরিয়ানির নাম অনেক শুনেছে আর এই দাদাকে তো সবাই চেনো, মেন শেফ দাদা বৌদি বিরিয়ানির। কিন্তু শ্রীরামপুরের দাদা বৌদি বিরিয়ানি কেমন হবে সেটারই বিস্তারিত চুলচেরা বিশ্লেষণ আজকে আমি শ্রীরামপুরের বুকে দাঁড়িয়ে করবো। বাট ডেস্টিনেশন অন্য ছিল, এসেছি অন্য জায়গা, একেবারেই আনপ্ল্যান্ড, পুরো রভাবে ভিডিওটা করছি, আমি জানি না কি করবো, হাসবে আছে, তোমরা হাসো আমাকে হাসো, সাবস্ক্রাইব করো। তো তাই জন্য কিন্তু চলে এসেছি আমরা আবারও শ্রীরামপুরের দাদা বৌদি বিরিয়ানি মানে পুরোনো কাশুন দিয়ে আবার ঘাটতে, বাট আমি এখানে কোনোদিনই ভিডিও করিনি, আজকে আমার ফার্স্ট টাইম। এই হচ্ছে চাল, চাল কিন্তু একদম সিদ্ধ করে এখানে দাদা তুলছে আর পুরো প্রিপারেশনটা কিন্তু কাঠের জালে হচ্ছে। তো দাদা কেমন আছো বলো? ভালো আছি। তোমার নামটা একটু বলো। আমার নাম বিকি, ডাক নাম আছে বিকি, অরিজিনাল নাম আছে হাজার। তো দেখাতে হচ্ছে দাদা বৌদি বিরিয়ানি, এই হচ্ছে মেন শেফ। তো দাদা তুমি কি দাদা বৌদি স্টাইলের বিরিয়ানি বানাচ্ছো? সেখান থেকে শ্রীরামপুর দাদা বৌদি বিরিয়ানি দেখা দেওয়াচ্ছি। এই যে এখানে কিন্তু চালটা চলে হচ্ছে, এখানে আলু সেদ্ধ করে রাখা আছে, আর এখানে মাটন চিকেন দুটোই বোট রয়েছে, আর এখানে সেই মাটনের যে রোগান জোসটা, যে বিরিয়ানির মাল মশলা আলু সমস্ত কিছু তার মধ্যে কিন্তু চালটা চলে আছে, এইটা এবার দমে যাবে। আর এইখানে কিন্তু একটা জিনিস দেখলাম যেটা দাদা বৌদির থেকে ডিফারেন্ট, চিকেন আর মাটন কিন্তু একই হাঁড়িতে হয়, দাদা বৌদিরা যেটা আলাদা হয় এখানে কিন্তু একই হাঁড়িতে চিকেন মাটন প্রিপারেশন দুটোই হচ্ছে। আচ্ছা তোমাদের মাটন আর চিকেনের ওয়েট কত গ্রাম থাকে? মাটনে 130 গ্রাম, মাটন 130 গ্রাম। প্রাইস কত? 150 টাকা। 150 টাকা। আর চিকেন? ওই 150 গ্রাম, 100 টাকা। ওইটা জলে ভেজানো কাপড়টা, সেই কাপড়টাকে দেওয়া হলো, আটা কিন্তু দেওয়া হলো না। দাদা বৌদি নাম আছে বস, কিছু তাই অনেক করতেই হবে বস, তাই জন্য আটা না দিয়ে কাপড় দিয়েছে বস, সাবস্ক্রাইব বস। আর গাইস বিরিয়ানিটা নেওয়ার আগে আমি একটা ব্যক্তিকে, একটা মানুষের সঙ্গে তোমাদের পরিচয় করে দিতে চাই। ইয়ো, এই মালটা প্রত্যেক ভিডিওতে থাকে কিন্তু ওকে দেখায় না বলে কমপ্লেন, একদম দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, এর কটা মেইন নাম্বার দেবে আমাকে, মে এ সারাদিন মে মে মে। এর চ্যানেলের নাম হচ্ছে ইট স্ট্রিট ফুড লাভার, যারা যারা স্ট্রিট ফুড লাভার আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এর এই যে দুধ বুকে বুকে লেখা আছে ইট স্ট্রিট ফুড লাভার, সাবস্ক্রাইব প্লিজ। গাইস পেয়ে গেছি আমাদের দাদা বৌদি বিরিয়ানির দাদাকে। তো হ্যালো দাদা, কেমন আছো? ভালো। তোমার নামটা জিজ্ঞেস করি? সোমনাথ চন্দ্র। আচ্ছা, তো মানে আমরা জানি দাদা বৌদি বিরিয়ানি মানে ব্যারাকপুরের বিরিয়ানি, তো হঠাৎ করে শ্রীরামপুরে দাদা বৌদি এভাবে কিভাবে নিয়ে এলে?
বা দাদা বৌদির ওই নামটা কি কেন নিয়ে এলে? দাদা বৌদির নামটা নিয়ে এলাম বলতে দাদা বৌদি পুরো দাদা বৌদির নামটা নেই এখানে, একটু করে বোর্ডটা ফলো করলে আপনারা বুঝতে পারবেন ভালো হবে। এখানে নিউটা লেখা আছে, এখানে দাদা বৌদির আছে, নট দাদা বৌদি আছে। তো এখানে তো সব রকম বিরিয়ানি আনলিমিটেড, তো এখানে আলু বিরিয়ানিও কি আনলিমিটেড? আচ্ছা, আলু বিরিয়ানির প্রাইস কত? 70 টাকা। মানে তোমরা যদি কেউ 70 টাকা নিয়ে আসো দাদা বৌদির বিরিয়ানি খেতে পারবে আনলিমিটেড। আর আমাকে এটাও কমেন্ট করে জানাবে যে দোলের দিন কারা কারা বিয়ে করেছো, মানে আবিরটা একদম লাগিয়ে দিয়েছো, বিয়ে করে নিয়েছো, স্বামী স্ত্রী হয়ে গেছো, সেটাও আমাদের জানাবে। আর স্বামী স্ত্রী হয়ে গেছে সেখানে, তাহলে নেক্সট ব্লগে সেই সব স্বামী স্ত্রী তাদের বাচ্চাদের নিয়ে আসবে, তাদেরকে আমি খাবার স্পন্সর করবো। তো ফাইনালি আমাদের দাদা বৌদি বিরিয়ানি ইজ রেডি, তো হাড়ি এখন খোলা হবে। গন্ধটা কিন্তু অসাধারণ বেরিয়েছে। আর রাইসগুলো দেখো, ওপর থেকে জাফরান কালারটা দিয়েছে, পুরো কালারটা টেক্সচারটা এসছে, আর রাইসগুলো পুরো খাড়া খাড়া হয়ে রয়েছে। ওপর থেকে এখানে ঘি চলে যাচ্ছে। গাইজ, এখানে কন্টেনারে একটা প্যাকেজিং হচ্ছে, এটা পার্সেল হবে 100 টাকার এই বিরিয়ানিটা। এই যে চিকেনটা, এটা নাকি 100 টাকার মধ্যে রয়েছে। জাস্ট এত বড় এক হাত দামড়া একটা চিকেনের লেগ পিস জাস্ট 100 টাকার। আলুগুলোর সাইজ দেখো, এরকম গোটা গোটা আলুর হাফ আলু এখানে দেওয়া হচ্ছে। দেখো বিরিয়ানি 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 মানে দাদা বৌদির বিরিয়ানি তো আমরা অনেক শুনেছি, তো ভাই ফাইনালি আজকে চলে এসেছি দাদা বৌদির বিরিয়ানি খেতে। বাট অথেন্টিক অরিজিনাল দাদা বৌদি না, এটা হচ্ছে ফেক, ফেক বলবো না। দেখো দাদা বৌদি তো বিশ্বে অনেক আছে তাই না, তো সেই রকমই একটা দাদা বৌদি, শ্রীরামপুরের দাদা বৌদি। জাস্ট আমি একবার কোয়ান্টিটিটা দেখাচ্ছি, হিউজ অফ কোয়ান্টিটি, মানে প্রচুর কোয়ান্টিটি। একটা মানুষের পক্ষে এটা যদি মানে আমার মতো রাক্ষস যদি না হয় তাহলে সেটা খেতে পারবে না, মানে মানে যা কোয়ান্টিটি দিয়েছে আমার মতো রাক্ষসই একটা খেতে পারবে। মানে যারা কম খায় তারা কিন্তু এটাই, তাদের কাছে এটাই আনলিমিটেড মনে হবে। প্লাস এটা খাওয়ার পরেও তোমাদের যদি স্বাদ না মেটে আরও তোমাদের দেওয়া হবে। তো এই হচ্ছে তারের রাইস, আর ইয়েলো রাইস আর হোয়াইট রাইস একদম মেলানো রয়েছে। এই হচ্ছে আলু, জাস্ট সাইজটা দেখো আলুর, জাস্ট লুক অ্যাট দিস সাইজ। মানে এত বড় আলু যদি কারোর মানে এত বড় আলু যদি বিরিয়ানি থাকে তো সেটা খাওয়ার মজাটাই আলাদা হয়ে যায়। এই হচ্ছে দাদা বৌদি বিরিয়ানির গুপ্তধন, দ্য হিউজ মাটন, বহুত গরম, দ্য হিউজ মাটন অফ দাদা বৌদি বিরিয়ানি, যার জন্য দাদা বৌদি বিরিয়ানি এতটা বিখ্যাত। রেয়াজি পিস পুরো। তো গাইজ, সবাই আমার সঙ্গে বেইমানি করে, বা আজকে সূর্যটাও আমার সঙ্গে বেইমানি করছে। এতক্ষণ এখানে ছাওয়া ছিল, যে আমি এখানে বসলাম ভিডিও করার জন্য, প্রচণ্ড রোদ হয়ে গেল। আমি দেখাতে পারছি বিরিয়ানিটা, এটা প্রচণ্ড জুসি আর মশলাদার একটা বিরিয়ানি। আর এটা হচ্ছে সেই কী যেন এটাকে বলে, বিরিয়ানির মধ্যে থাকে ফুল ফুল মতো জায়ফল, জায়ফল জৈত্রী, এটা হচ্ছে সেইটা। আর একদম জুসি বিরিয়ানিটা, পুরো তেল মানে তেল তেল না, ঠিক মশলাদার জুসি যে বিরিয়ানিটা ঠিক সেই রকম টাইপের। আর প্রচণ্ড সফট রাইসটা, যেটা আমি ঘরে বুঝতে পারছি। চলো একটা বাইট দেওয়া যাক দাদা বৌদির ভাইরাল বিরিয়ানিটা, দি হেভেন অফ বিরিয়ানি। চলো ফার্স্ট বাইটে আমি যেটা বুঝলাম, মুখে নিলাম একটা বিরিয়ানির টেস্ট পেলাম এইটুকুই, কিন্তু মশলাদার বা সেই একটা রসালো কষালো যে ব্যাপারটা, যে টেস্টটা, সেটা কিন্তু এর মধ্যে মিসিং এখনও, যেটা বুঝলাম। তো ভাই চলো এই যে আলু, আলুর সফটনেসটা একবার দেখা যাক, ক্লোজে আসো দেখো। এই হচ্ছে বিরিয়ানির অথেন্টিসিটির পরিচয়, বিরিয়ানির আলু আর যেটা দিয়ে খাচ্ছ সেটা যে মাংসই হোক সেটা যদি প্রপার মেল্ট যদি না হয় না তাহলে ভালো লাগে না। এই আলুটা দিয়ে রাইসটা ফ্রাই করে দেখবো, গোটা মশলা যেটা দিয়েছে না জায়ফল জৈত্রী এলাচ, এই গোটা মশলার গন্ধটা একটু ভুলো লাগছে, ফ্লেভারটা মানে বুঝতে পারছি যে এরা বেশি কিছু রয়েছে বিরিয়ানির মধ্যে। আর আলুটার মধ্যে মাটনের একটা স্ট্রং ফ্লেভার ঢুকে আছে। এই হচ্ছে গাইজ মাটন, চলো এত সুন্দর সুস্বাদু মাটন, দাদা বৌদির মাটন, দাদা বৌদির দোকানের মাটন, একটা বাইট নিয়ে দেওয়া যাক। পুরো রেয়াজি পোর্শন এখানটা, পুরো রেয়াজি পোর্শন, আর এইটা কিন্তু পুরোটা মিট। তো চলো গাইজ, মাটনের ফ্লেভার কিন্তু খুব সুন্দর আছে, বাট মাটনটা খেয়ে আমি স্যাটিসফাইড হইনি, কারণ মাটনটা হার্ড আছে। আমি দেখাতে পারছি, এই দেখো জাস্ট সেরা যাচ্ছে না, মাটন ছিটটা কিন্তু আমার ফাটছে বলে দিলাম। চলো একটু রেয়াজি মাটন, একটু বিরিয়ানিটা দিয়ে একটু খেয়ে দেখা যাক। টেস্ট কিন্তু যথারীতি ভালো খেতে, খারাপ একদমই না। জাস্ট ওই গোটা মশলাটা উগ্র গন্ধ আছে যেটা আমার নাকি হিট করলো,
আর দাদা বৌদির মতো খেতে কিনা আমি যাই না, কারণ দাদা বৌদির বিরিয়ানি আমি কোনোদিন পার্সোনালি খেতে কিনি। আর এর সাথে কিন্তু চিকেন চাপ রয়েছে, যেটা ওই সেম চিকেনই চাপে আর বিরিয়ানি দেওয়া হয়, সেটা কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করতেই পারো। তো চলো লাস্ট একটা বাইট নেওয়া যাক, খিচুড়ি বাইট যেটাকে আমি বলি। সাম মাটন, আরে দেখো মাটনটা দেখো, মাটনটা দেখো একদম পিঙ্কিশ মাটন, ভিতরে শেডটা কিন্তু হার্ড আছে। সাম মাটন সাম এরকম তুলোর মতো তুল তুলে একটা আলু বিরিয়ানি দিয়ে লাস্ট একটা বাইট। 150 টাকার মধ্যে এই সাইজের মাটন দিয়ে আলু দিয়ে বিরিয়ানিটা জাস্ট খেয়ে চুমুনি দিয়ে দিতে বাড়ি যাবে, তার মধ্যে আবার আনলিমিটেড, পেট না বললে আরও গেল, কত খেলতে পারবে গেল। তো চলো তোমরা ভিডিওটা দেখে আমাকে আর ভিডিওটাকে চুমু দিয়ে দাও, আমি খাবারটাকে চুমু দিয়ে তারপর আসছি। তো গাইস যেমনটা কি বলেছিলাম আমরা যে মাটনটা কিন্তু হার্ড আছে, সেটা আমরা কথায় না কাজেও করে দেখাবো, দোকানের ওনারকে বলে দেখাবো। চলো এই হচ্ছে দোকানের ওনার দাদা, বিরিয়ানি নিয়ে আমার কমপ্লেন নেই, বিরিয়ানি দাম অনুযায়ী কিন্তু ঠিক আছে, তো মাটনটা আমার মনে হয় আরেকটু সফট হলে ভালো। ভেতরে ভাবটা আছে, মটনটা যদি আমি পুরো একদম ফুল যদি মানে সারাদিন যে খাওয়ার খাওয়া পেট ভরে গেছে, মানে প্রথমে যা কোয়ান্টিটি দিচ্ছে তোমাদের সেকেন্ড টাইমে দরকার পড়বে না আনলিমিটেডের। আর কলা পাতা সার্ভ করছিল যেটা দাদা বৌদিতেও করে, আমার উগ্র একটু গন্ধ লেগেছে, মাটনটা হার্ড লেগেছে আমি বলে দিয়েছি, কিন্তু দাম অনুযায়ী 150 টাকায় আনলিমিটেড মাটন বিরিয়ানি কিন্তু সাফিসিয়েন্টের থেকেও বেশি, তোমরা কিন্তু এখানে এসে পেট ভরে মন খুলে খুলে তোমরা খেতে পারো। তোমাদের যদি গাইস এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কী করতে হবে, একটা লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর আরও বেশি যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে দিতে হবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিতে হবে। বারবার বলতে পারছি না, গরম লাগছে, গা ফাটছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট মন্থ আন্দার মাত্র ফটোটি ভিডিওতে। দিস ইজ মি দ্য বং ব্লগার দীপ সাইনিং আউট।